আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি অবশ্যই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে গ্রাম গ্রামে যেভাবে মুরগি বসিয়ে দেওয়া হয়, মানে মুরগি বসিয়ে দেওয়া মানে যে মুরগিকে ডিম দিয়ে বসিয়ে দেওয়া হয়, তো বসিয়ে দেওয়ার পরে 20 দিন পরে, 20 দিনের মাথায় হচ্ছে বাচ্চা, ওই যে ডিম থেকে বাচ্চা ফুটবে। তো মুরগি যে এখানে বসে আছে, এর নিচেই হচ্ছে ডিম আছে, এই মুরগিটা হচ্ছে 15টা ডিম দিয়ে বসে দেওয়া হয়েছে। এই 15টা ডিমেরই যে বাচ্চা উঠবে তা নয়, এর মধ্যে ডিম কয়েকটা নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চা নাও উঠতে পারে। যখন হচ্ছে বাচ্চাগুলো হচ্ছে যখন বাচ্চাগুলো ডিমে থেকে বের হবে, বাচ্চাগুলো যখন মার সাথে থাকবে, তখন বাচ্চা সব ওঠার পরে এই যে মুরগিটা, এই মুরগি মাটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। বাচ্চাদেরকে নিয়ে ঘুরবে, ফিরবে, খাবে, দাবে। এটাকে বলে কি, কুইসা মুরগি, গ্রাম্য ভাষায় এটাকে কুইসা মুরগি বলে।